আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত হয়েছেন বাংলাদেশে 30 সালে ট্রাক চাপা পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনাস্থলেই পেট ফেটে একটি নবজাতকের জন্ম হয়েছে। বর্তমানে সেই নবজাতকটিকে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে তার কোনো রকম কোনো ইঞ্জুরি হয়নি, এমন ধরনের তথ্যই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। দর্শক শ্রোতা, পরে বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে নেয়ার পরে জানা যায় বাচ্চাটির বাম হাত ভেঙে গেছে এবং দু টুকরো হয়ে আছে। এক্সরে রিপোর্টের মাধ্যমে এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। দর্শক শ্রোতা, সেই বাচ্চাটি এখনও পর্যন্ত হাসপাতালেই ভর্তি রয়েছে। আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব সর্বশেষ সেই বাচ্চাটির কী অবস্থা। একই সঙ্গে একই পরিবারের 3 জন নিহত হওয়ার পরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিও চলে যাওয়ার পরে অসহায় পরিবারটির দায়িত্ব এখন কে নিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে বিভিন্ন রকম করে কমেন্ট করেছেন, আপনারা জানতে চেয়েছেন বর্তমান বাচ্চাটি কোথায় আছে, এখন পর্যন্ত কোনো সাহায্য বা সহযোগিতা পেয়েছে কিনা। একই সঙ্গে বাচ্চাটিকে যে দত্তক দেওয়ার কথা হচ্ছিল সে সম্পর্কেই বা কতটুকু এগিয়েছে তার পরিবার। তো মূলত আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আমাদের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। পুরো ঘটনার বিস্তারিত জানতে আশা করছি পুরোটা সময় জুড়ে সাথেই থাকছেন। তো যাই হোক, চলুন ফিরে যাই মূল কথায়। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সেই বাচ্চাটি এখনও পর্যন্ত রয়েছে লাবিব হাসপাতালের কর্তৃপক্ষের বাড়িতে, সেখানে তার স্ত্রীর কাছেই কিন্তু লালিত হচ্ছে। একই সঙ্গে আপনারা অনেকেই জানেন যে সেই বাচ্চাটিকে কিন্তু অন্য সিজারিয়ান মায়ের দুধ পান করানো হচ্ছে। ইতিমধ্যে তাকে ল্যাক্টোজেন দেওয়া হয়েছিল, কিন্তু সেই ল্যাক্টোজেন বাদ দিয়ে তাকে আবার নতুন করে অন্য বাচ্চার মায়ের দুধ পান করানো হচ্ছে। এদিকে বাচ্চাটির দত্তক নেওয়ার সম্পর্কে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওই বাচ্চার বাড়িতেও যোগাযোগ করেছেন, কিন্তু ওই বাচ্চার পরিবারে জীবিত থাকা তার দাদা দাদি জানিয়েছেন যে যদি বাচ্চাটিকে কেউ দত্তক নিতে চায় তাহলে তাদের পুরো পরিবারের দায়িত্বই নিতে হবে। কেননা তাদের পরিবারে এমন আর কেউ রইল না যে অসহায় ওই বাচ্চার আরও 2-3 ভাই বোনের দায়িত্ব নেবে বা ওই 3 ভাই বোন কোথায় থাকবে, যার কারণে কিন্তু শিশুটির পরিবার শিশুটি সহ তার 2 ভাই বোনের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। তবে আমরা জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি নিশ্চিত করা হয়েছে সেটি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সোনালী ব্যাংকে শিশুটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এমনটাই কিন্তু আমরা জেনেছি। তবে এখনও পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারিভাবে বা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কেউ বাচ্চাটির পাশে দাঁড়ায়নি। এখনও পর্যন্ত বাচ্চাটির পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার কথা কেউই বলেননি বা এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। কথায় আছে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ পাক সব জানেন, আল্লাহ পাকের শান বোঝা বড়ই কঠিন। অন্তঃসত্ত্বা রত্না বেগম 32 বছর যার বয়স ছিল এবং তার স্বামী মেয়ে সহ মেডিকেল চেক আপের জন্য যাচ্ছিল, রাস্তায় ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি মারা যান। কিন্তু আল্লাহর কি কুদরত, ঘটনাস্থলেই রত্না বেগমের পেট ফেটে বেরিয়ে আসে এক নবজাতক। এই দূষিত পৃথিবীতে স্বাগত নতুন অতিথিকে, শুধু তাই নয় অলৌকিকভাবে বেঁচে গেছে সেই নবজাতক। শিশুটিকে ময়মনসিংহ সদরের CBMCB হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতভাগা এই নবজাতকের আগামী জীবন কি হবে তা এখনো পর্যন্ত কেউ জানেন না। সড়ক দুর্ঘটনায় 16 জুলাই সারা দেশে 28 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তার মধ্যে ময়মনসিংহ ত্রিশাল ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মৃত্যু এবং তার সাথেই যাওয়া এক নবজাতকের মৃত্যু রীতিমতো নাড়া দিয়েছিল পুরো দেশবাসীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড রকমের ভাইরালও হয়েছিল সেই সময়ের সেই ভিডিওটি। ঘাতক ট্রাক যেমনভাবে পিষিয়ে দিয়েছিল রত্না বেগমকে, তার পেট থেকে পেট ফেটে কিন্তু বের হয়েছিল একটি নবজাতক। মা বাবা দুজনকেই স্পটে প্রাণ হারিয়েছিলেন এবং সাথে সাথে তাদের যে একটি বাচ্চা ছিলেন তাকে কিন্তু সেই সময়ে মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন রাস্তায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রত্না বেগম ছাড়াও প্রাণ হারিয়েছে স্বামী জাহাঙ্গীর আলম, 6 বছরের শিশু শান্তা সঞ্জিদা, তাদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায়। রত্না বেগমের স্বামী নিহত জাহাঙ্গীর চাচাতো ভাই আরিফ রব্বানী জানিয়েছেন রত্না বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। তার ডেলিভারির তারিখ 2 দিন পার হয়ে যাওয়ার পরে একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখানে ফেরার পথে রাস্তা পারাপারের সময়ই এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তো এভাবে এক কঠিন পরিস্থিতির মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া সেই বাচ্চাটির নাম রাখা হয়েছে ফাতেমা। এখনও পর্যন্ত লাবিব হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই রয়েছে বাচ্চাটি। এখনও পর্যন্ত সরকারি তেমন কোনো পৃষ্ঠপোষকতা পায়নি, তবে তার চিকিৎসা সহ যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে স্থানীয় জেলা প্রশাসক। দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। একই সঙ্গে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আরও একটি কথা না বললেই নয়, আপনারা প্রতিদিন যে পরিমাণে আমাকে সাপোর্ট করছেন আমি সত্যিই মন থেকে কৃতজ্ঞ। আশা করব সামনের দিনগুলোতেও আপনারা ঠিক এইভাবেই আমার সাথে থাকবেন। নেক্সট টাইম আবারও নতুন কোনো তথ্য আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।